সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইরি ক্ষেতে ইউরিয়া সার প্রয়োগ চলছে। এর পাশাপাশি একটি ওষুধ প্রয়োগ করা হচ্ছে, ওষুধটির নাম হচ্ছে পাইরোজোসালফিউরান ইথাইল। এটি দেওয়ার ফলে ইরি ক্ষেতের পাতা হলুদ হয়ে যাওয়ার যে রোগ রয়েছে, সেই রোগ থেকে গাছকে রক্ষা করা সম্ভব হয়। পাশাপাশি কীটনাশক ও বালাই দমন করাও সম্ভব হয়। সুতরাং বন্ধুরা, আপনারাও যখন ইরি ধান চাষ করবেন, তখন ইরি রোপণ করার কিছুদিনের মধ্যেই খেতে অবশ্যই এই ওষুধটি প্রয়োগ করবেন, তাহলে ফসল ভালো হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভাই, এটা লাগেছে ওষুধ, এটার নাম কি ওষুধ? সোঁস কেন? সোঁসে কি হয়? আচ্ছা, অন কি দেরি হয়ে গেছে নি কোনো বেশি? না, ও আমার দোয়ানে জিজ্ঞাসা কয় যে আপনার কবে রুখছে না, কইছি 12-13 দিন হয়ে গেছে কি। তো হ্যাঁ, আর কিছু বেশি কিছু কয় না, আমার সন্দেহ হয়েছে যে আবার দেরি করিয়ে রাখছি নি কোনো আমরা। ও আচ্ছা, ঠিক আছে, যাক, আল্লাহ ভরসা। অন হানি নিয়মিত পড়ে তো কেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, করণ তো লাগবে নাকি, তাই না?